হাই এভরিওয়ান, দিস ইজ অলি। আজকে আইসক্রিম স্টিক দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানাবো। লেটস গেট স্টার্টেড। আমার কাছে একটা ওয়েস্ট করা পিসবোর্ড ছিল, এটাকে আমি দুটো টুকরোতে কাট করে নিলাম। এবার এটার উপরে গ্লু লাগিয়ে এর মধ্যে আইসক্রিম স্টিকগুলোকে বসিয়ে দেব। এখানে অনেক রকমের দইয়ের কাপ পাওয়া যায়, ওইখান থেকে এই কাপটাকে আমি নিয়েছি, নিয়ে মিডিল থেকে কাট করে নিয়েছি। এবার আমার ওয়েস্ট করা পিসবোর্ডটাকে ছোট ছোট দুটো টুকরোতে করে নেব। নিয়ে এর মধ্যে আইসক্রিম স্টিকগুলোর মাথাগুলোকে ফার্স্টে কেটে নিয়ে এক একটা সাইডে লম্বালম্বি করে বসিয়ে দেব। এখানে সবসময় এরকম ছোট ছোট কাপে বিভিন্ন ফ্লেভারের দই পাওয়া যায়, তাই এখানে মূলত খাবার দাবার খুব একটা বেশি ভালো পাওয়া যায় না। তো যাই হোক, যথারীতি বাইরে বেরোলে কী খাবো কী খাবো বলে এরকমভাবে কম বেশি দই খেতে খেতে বাড়িতে প্রচুর এরকম কাপ জমে গেছে। বাই দ্য ওয়ে, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে। ভাবছি আমি তো এখানে এসে প্রচণ্ড এদিক ওদিক ঘুরতে যাই, বাইরে কম বেশি খাওয়া দাওয়া করি, তো সেই চ্যানেলটাতে এবার থেকে ছোটোখাটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। কেমন হয় অবশ্যই জানিও। তো চলো ব্যাক টু মাই ওয়ার্ক। এবার আমি এই কাপগুলোকে আইসক্রিম স্টিকের উপরে বসিয়ে দেব। এবার অনেকেই প্রশ্ন করবে যে আমি কোথায় থাকি, কোথায় ঘুরতে যাই, কোথায় খাওয়া দাওয়া করি, কেমনভাবে ঘুরি। এই সব প্রশ্নের উত্তর আমি টুকটুক করে আমার ব্লগগুলোতে দেব। তো যাই হোক, সেই ব্লগের লিঙ্ক আমি পোস্ট করব, তাই তোমাদের সাপোর্টটা আমার অনেক অনেক বেশি প্রয়োজন। তো যাই হোক, এই কাপগুলোকে আমার আইসক্রিম স্টিকের উপরে বসানো হয়ে গেছে। এবার আমি ফেব্রিক কালার দিয়ে এই আইসক্রিম স্টিকগুলোকে পুরো ব্ল্যাক কালার করে দেব। আমি কিন্তু এই ওয়াল হ্যাঙ্গিংটা খুব কম খরচে করেছি। তোমরা যারা এরকম কম খরচে অল্প সময়ে সুন্দর ওয়াল হ্যাঙ্গিং করতে চাও, তারা কিন্তু এটা থেকে আইডিয়া নিতে পারো। আমি এখানে এই প্লাস্টিক কাপগুলোকে ইউজ করেছি। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা নর্মাল ফ্লাওয়ার রাখলে জিনিসটাকে দেখতে আরও সুন্দর লাগবে। আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা করতে মাত্র 11টা মতন আইসক্রিম স্টিক লেগেছে, একটা ছোট ইউজ করা কাপ লেগেছে, আর সামান্য একটু ফেব্রিক কালার লেগেছে, আর একটু গ্লু লেগেছে। ব্যাস এইটুকুতেই কমপ্লিট। আর তার সঙ্গে আমি কিছু প্লাস্টিক মিরর ইউজ করেছি এটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য। ব্যাস এই ব্ল্যাক কালারটা শুকিয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই প্লাস্টিক মিররগুলোকে বসিয়ে নিচ্ছি। আমার মোটামুটি ওয়াল হ্যাঙ্গিংটা রেডি, আর দুপাশে এবার আমি দুটো বাটারফ্লাই অ্যাড করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।